হাই ফ্রেন্ডস, আবারও নিয়ে চলে এলাম একটা নতুন ভিডিও পাটিসাপটা। দেখো এখানে বৃষ্টি পড়ছে, আমি নারকল করছিলাম, তারপর দেখি বৃষ্টি পড়ছে, আমি একটুখানি ওয়েদারটা ভালো লাগছে বলে একটুখানি ভিডিও করে নিলাম। প্রায় আমার নারকল কুড়া হয়ে গেছে, একটুখানি বাকি আছে, ওটা করে নিয়েই হয়ে যাবে। এবার দেখো এই নারকেলের মালাটা নিয়ে আমি পাঁচিলের গায়ে রেখে দেবো, সকালবেলা উঠে দেবো, পাখিরা বা কাঠবিড়াইতে এসে টুকরো টুকরো খাচ্ছে, এইখানটা রেখে দিই ওরা খায়। এবার আমি কড়াটা এসে বসিয়ে দিলাম, কড়াটা নিয়ে আমি এখানে পাটিসাপটা পুরটা তৈরি করে নিচ্ছি, চিনি গুড় দিয়ে আমি ভালো করে নেড়ে চড়ে সুন্দরভাবে পুরটা রেডি করে নিলাম। এবার আমি সন্ধ্যাবেলা এটা করবো। দেখো এখানে আমি বলছি পাটিসাপটা করতে যাব, তাই তোমাদের এখানে বলছি পাটিসাপটা পুরটা তৈরি হয়ে গেছে। এইবার আমি বাটারটা তৈরি করবো, আমি এখানে ময়দা সুজি দিয়ে এটাকে গুলে নেবো ভালো করে। দেখো এবার আমি পাটিসাপটা তৈরি করে নেবো সুন্দরভাবে ঘন ঘন করে। এবারে ননস্টিক কড়াটা বসিয়ে দেবো, হালকা যখন গরম হয় তেল দিয়ে এটাকে আমি এক ডাবু হাতা দিয়ে এরকম রকম করে একটু যখন হয়ে যাবে, তারপর আমি নারকেলের পুরটা দিয়ে দেবো। এক হাতে ক্যামেরা ধরে করা সত্যি খুবই কষ্টকর, কিন্তু লাস্টে বর এসে গেছিলো, বরকে বলি তুমি একটুখানি ক্যামেরাটা ধরো না ভালো হবে, তাও লাস্টে যখন ক্যামেরা ধরে ভালো করে করতে পারলাম। প্লিজ বন্ধুরা আমার ভিডিও দেখো ভালো। পাটিসাপটা হয়ে গেছে, বরকে একটুখানি দিয়ে দিই, দেখি ও কি বলে খেয়ে কেমন হয়েছে। ও বাবা কি গো, এদিকে তাকাও, এনাও বলো কেমন হয়েছে। এই পাটিসাপটা করা না, তার থেকে বেশি কষ্ট। ভালো বলবে তো, ঠিক আছে। এ আগে খেয়ে হয়েছে, এটা কিন্তু চালের গুঁড়ি দিয়ে হয়নি, সুজি আর ময়দা দিয়ে করেছি। ভালো লাগছে তোমার খেতে? ঠিক আছে, পাটিসাপটা করা হয়ে এগুলি না থাকলেও সবজি ময়দা দিয়ে হয়ে যাবে। বটাটোটা কেটে নিয়েছে আর ধুয়ে আমার ভিডিওটা দেখো, লাইক শেয়ার করো, ভালো লাগলে কমেন্ট করো, আমাদের বেশি বেশি করে ট্রেনিয়েই বসে পড়েছি। বরটা খেয়ে বললে ভালোই হয়েছে। Thank you.